আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেনাপ্রধান কি পারবে ইমরান খানকে বাঁচাতে? মুনাফিকের দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ। ইমরান খানকে হত্যার পরিকল্পনা হচ্ছে বললেন পিডিআই নেতা। এরপর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন কে? সবশেষে থাকবে মুনাফিকের দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ বললেন রুমির ফারহানা। তো বন্ধুরা, মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি কি মনে করেন আওয়ামী লীগ মুনাফিকের দল? হ্যাঁ বা না লিখে আপনার উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এবার বিস্তারিত, ইমরান খানকে হত্যার পরিকল্পনা হচ্ছে বললেন পিটিআই নেতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের তেহরিক ইনসাফ দলের নেতা ফয়সাল বাউদা। বুধবার সন্ধ্যায় দেশটি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন, খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। সংসদে অনাস্থা ভোটে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর ঝুঁকি ও পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার মাঝেই তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যাকিং দলের এই নেতা ইমরানকে জনসভায় ভাষণের সময় বুলেট প্রুফ গ্লাস ব্যবহারের আহ্বান জানান। সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান খান তাদের উদ্বেগকে পাত্তা দিচ্ছেন না, বরং বলেছেন মরার সময় হলে তিনি মারা যাবেন। ভাদা আরও বলেন, প্রধানমন্ত্রী ইমরান একজন সাহসী মানুষ, পাকিস্তানের ব্যাপারে কোনো আপোষ তিনি করবেন না, পাকিস্তানকে আরও সামনে মাথা নত করতে দেবেন না। পিটিআইয়ের এই নেতা দাবি করেন, এর আগেও ইমরান খান এমন হুমকি পেয়েছিলেন, এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের ষড়যন্ত্র হচ্ছে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান দলটি কোয়ালিশন সরকার থেকে নিজেদের সমর্থন তুলে নেওয়ার ঘণ্টাখানেক পরে এ দাবি করেন ভাউদা। MQM বলেছেন তারা সংসদের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে বিরোধী দলকে সমর্থন দেবেন। প্রায় সপ্তাহখানেকের চেষ্টায় বিরোধীরা কোয়ালিশন সরকারের অংশীদার MQM-কে পাকিস্তান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে, আর এতে করে বর্তমান সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। প্রসঙ্গত, আগামী 3 এপ্রিল পাকিস্তানের জাতীয় পরিষদের ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন কে? ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে এক হয়েছে পাকিস্তানের বিরোধী দলগুলো। যদি অনাস্থা ভোটে ইমরান খান হেরে যান, তাহলে তাকে ক্ষমতা ছাড়তে হবে এবং পাকিস্তানে নতুন সরকার গঠিত হবে। 31 মার্চ বৃহস্পতিবার ইমরান খানের উপর আনীত অনাস্থা ভোটের উপর আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন প্রশ্ন হলো, ইমরান খান দায়িত্ব হারালে কে হবেন প্রধানমন্ত্রী? ভারতীয় গণমাধ্যম NDTV জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারে শাহবাজ শরিফ, মুসলিম লীগ নওয়াজের নেতা ও পাকিস্তানের প্রধান বিরোধী নেতা। শাহবাজ শরিফের আরেকটি পরিচয় আছে, তিনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। ইমরান ক্ষমতায় আসার পর নওয়াজ শরিফ লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোই মূলত ইঙ্গিত দিয়েছেন শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হবেন। বুধবার এই ব্যাপারে বিলওয়াল ভুট্টো বলেন, ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, সে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী না, কাল ভোট হবে ও বিষয়টি নিষ্পত্তি হবে। এদিকে পাকিস্তানের প্রধান বিরোধী দলীয় নেতা হওয়ার আগে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন শাহবাজ শরিফ, তিনি পাঞ্জাবের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। শাহবাজ শরিফ সব মিলিয়ে 3 বার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1997 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু 1999 সালে জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতা দখল করলে শাহবাজ শরিফ সৌদি আরবে পালিয়ে যান। 8 বছর সৌদিতে নির্বাসিত থাকার পর 2007 সালে তিনি পাকিস্তানে ফেরেন। 2008 সালে জয় পেলে ফের তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন। 2013 সালে তৃতীয়বার তিনি দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু 2018 নির্বাচনে মুসলিম লীগ নওয়াজ হেরে যায়। এরপরই শাহবাজ শরিফকে প্রধান বিরোধী দলীয় নেতা বানানো হয়। এদিকে মুনাফিকের দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ বললেন রুমিন ফারহানা। সংরক্ষিত নারী আসনের BNP সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মুনাফিকের দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ। 10 টাকার চাল খাওয়াচ্ছে 70 টাকায়। আওয়ামী লীগ বলে একটা, করে আরেকটা। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে BNP সদর উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে যোগদান করে এসব কথা বলেন তিনি। BNP-র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, যখন BNP ভালো থাকে তখন বাংলাদেশও ভালো থাকে, আর যখন BNP খারাপ থাকে তখন বাংলাদেশও খারাপ থাকে। বাংলাদেশকে সবসময় ক্রান্তিকাল থেকে উত্তরণ করেছে BNP। 2023 সালের নির্বাচনে BNP সংসদে 300 আসন নিয়ে জয়লাভ করবে বলে আশা করেন তিনি। সত্যি বলতে, অনেকের জন্যই এখন প্রিয় মাতৃভূমি বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে দিনকে দিন। মুক্তভাবে নিঃশ্বাস ফেলতে গেলে বুকটা ভারী হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করো। কোটি ডলারের বাণিজ্য চুক্তি করতে সানি এখন বাংলাদেশে, এমন শিরোনাম দেখার অপেক্ষায় পুরো জাতি। হাজার হাজার আলেমদের কারাগারে রেখে মুসলিম জাতিকে নৈতিকতার শিক্ষা দিতে ওকে আনা হয়েছে, এমনটাই দাবি করছে কর্তৃপক্ষ।
কয়েকদিন আগে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেছিলেন, তথ্য গোপন করে আবেদন করা একজন ভারতীয় নর্তকীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। মন্ত্রীর ওই বক্তব্যের 24 ঘন্টা না পেরোতেই চরিত্র ধ্বংসকারী বিতর্কিত ভারতীয় ওই নর্তকীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করার পরও কিভাবে বাংলাদেশে প্রবেশ করল? দেশের আইন কি ভারতীয় নর্তকীদের জন্য আলাদা? শোনা যায়, বিতর্কিত ওই নর্তকীর বাংলাদেশে আসার পেছনে গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জড়িত। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন গর্হিত কাজ করায় তাকে কেন আইনের আওতে এনে শাস্তি দেওয়া হবে না? তাহলে কি তাপস আওয়ামী সরকারের চেয়েও বেশি ক্ষমতাবান, নাকি সরকার নিজে অসত্য তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করে ওই নর্তকীকে বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দিয়েছে? জাতি জানতে চায়। একটা দেশে যখন বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়, তখন আইয়ামে জাহলিয়াতের যুগে প্রবেশ করা ছাড়া আর কি থাকবে? এদেশের শিল্পপতিদের নিকট হতে যে হারে মাসোহারা পায় রাষ্ট্রের প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা, তাতে কি আর আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়? বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে চলতে পারত না, হলের বিল মিলের টাকা দিতে পারত না, আইনজীবী হয়েও যার সংসার চলত না। আজ চেয়ারে বসার পর আর নাই বা বললাম। জিয়াউর রহমান বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছিলেন উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান মানুষকে নতুন পরিচিতি দিয়েছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদ শুধু একটি দর্শন নয়, এটা আমাদের অস্তিত্বের দর্শন। আমরা বাঙালি জাতীয়তাবাদের কথা বলি না, আমরা অন্য কোনো জাতীয়তাবাদের কথা বলি না, আমরা বলি আমাদের নেতা যে পথ দেখিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদ। এখানে শুধু বাঙালি বাস করে না, অন্য ভাষাভাষীর মানুষ, অন্যান্য ধর্মের মানুষ বাস করে। আমাদের চিন্তাভাবনা আলাদা। যে স্বপ্ন নিয়ে 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, সংগ্রাম করেছিলাম, সেটার মূল লক্ষ্য ছিল আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাই। এমন ব্যবস্থা চাই যেখানে আমাদের প্রতিনিধি আমরা নির্বাচন করতে পারবো, আমাদের সমাজ আমরা পরিচালনা করতে পারবো, আমাদের রাষ্ট্র আমরা পরিচালনা করতে পারবো। এখানে সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেয়ে বাঁচবে, মোটা কাপড় পরবে, ছেলে মেয়েদের শিক্ষা চিকিৎসার ব্যবস্থা হবে। একটি সুখী সমৃদ্ধ দেশের জন্য আমরা লড়াই করেছিলাম। দুর্ভাগ্য আমাদের, স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ, যারা প্রতি মুহূর্তে নিজেদের স্বাধীনতার সমস্ত কৃতিত্বের দাবিদার বলে ঘোষণা করে, সে আওয়ামী লীগ সেখান থেকে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে। তারা অতি দ্রুত জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে তাদের নিজেদের উন্নয়নের জন্য, নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু করে। 1972 সালে যে সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধানকে তারাই প্রথমে ছিন্নভিন্ন করতে থাকে, তাদের প্রয়োজনে সংশোধন করে তাদের মতো করে নেয়, বলেন তিনি।